আমি আজকে আপনাদের দেখাবো মিষ্টি দই। খুব তাড়াতাড়ি বসে যায় এটা, সেইভাবেই দেখাবো। আর তার জন্য আমি 1 লিটার দুধ এইরকম ঘন করে নিয়েছি, 1.5 লিটারের থেকে একটু কম হয়েছে, কম করে নিয়েছি। 3 টেবিল চামচ চিনি দিয়ে ঘন করে নিয়েছি এই যে। আর তার এরপরে লাগবে আপনার জল ঝরানো দই। দইটাকে আমি জল ঝরাতে দিচ্ছি এবার, এই ছাঁকনির ওপরে দইটা দিয়ে দেবো, ঘন্টাখানেক পর জলটা ঝরেই যাবে। এটা দিলাম, এটা দিলাম, সবটা লাগবে না, তো আমি একটু বেশি করে করেই রাখছি। একশো গ্রাম মতো দই লাগবে আর কি এতে। আর এই জল ঝরতে সময় লাগবে, সেই জন্য আমি জল ঝরানো ইয়ে জল ঝরাতে দিয়ে এগুলো ঢেকে রেখে দিচ্ছি। আবার 1-1.5 ঘন্টা পরে এসে আপনাদের সাথে শেয়ার করব। জল ঝরতে দিয়েছিলাম যে দইটা, সেইটা এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, ফেটানো থাকলো। এবার আমি ক্যারামেল করবো, তো এটা একটু লাল করার জন্য ক্যারামেল করবো, সেটা দেখিয়ে দিচ্ছি। আমি 3 চামচ চিনি দিলাম কড়াইয়ের মধ্যে, আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। আর খুব সামান্য জল দিলাম, 1 চামচ মতো জল আর কি। ক্যারামেলটা এমনভাবে করতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে একবারে তেতো হয়ে যাবে আর গন্ধও হয়ে যাবে। এটা একটু হালকা সোনালি সোনালি মতো হলে তখন এর মধ্যে এই ক্যারামেলটা রং ধরতে আরম্ভ করেছে, সোনালি সোনালি হচ্ছে। এই আর একটু, আর একটুখানি পরেই আমি নামিয়ে নেব, এই গরমে গরমে অনেকটা হয়ে যাবে। এই দুধটা দিয়ে দিচ্ছি, এইবার একটু আঁচ বসিয়ে নেবো। তাহলে এটা এটা তো দেওয়া মাত্র শক্ত হয়ে যায়, তারপরে আবার একটু নরম আঁচ বসিয়ে দিলে সিমে বসিয়ে দেবো, দিলে এটা সবানে নাড়বো গলে যাবে। শক্ত হয়ে যায়, তাহলে এই আছে, আবার ওইটা গলতে থাকে। এই বিষয়ে
তেলের মধ্যে এটা গলে গেছে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এইখানে একটু ফোটাবো না একটু গরম করে নেব তারপরে ওই জল ঝরানো জইটা এর মধ্যে মিশিয়ে দেবো যাতে একটা আঙ্গুল ডুবানো যায় ডুবিয়ে আপনি দু এক সেকেন্ড রাখতে পারেন কোনো গরম অতটা বোধ হবে না সেই রকম মতো গরম হবে দই বসানো তো আপনারা তো করেনি এটা আমি এখন নামিয়ে দেব দেখি আমি আঙুলটা না আর একটু ঠান্ডা হবে আর একটুখানি গরমটা কমলে আমি দই মেশাবো এটা ক্ষীর দই হয়েছে নবদ্বীপের দই যেরকম ক্ষীর দই হয় সেই টাইপের এটা এবার ঠিক মতো উষ্ণতাটা আছে এবার আমি এখানে দই জল ঝরানো দইটা মিশিয়ে দেব এই দু চামচ দিলাম আর এই চামচ মতো দিয়েছি তারপরে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রেশার কুকারে করবো তো প্রেশার কুকারের মধ্যে এইটা আপনারা একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন আর নিচে একটা তাওয়া দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এবার আমি এই দইয়ের এই জায়গা এইটা যে পাত্রে বসাবো সেই পাত্রে ঢেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এবার ওই প্রেশার কুকারের মধ্যে একটা কাপড় ভাঁজ করে দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি এখন বসিয়ে দেব বসিয়ে দিলে তারপরে ঢাকনা দিয়ে দেব আর বাদবাকি কাপড়টা এর ওপর দিয়ে আমি ঢুকিয়ে দেবো কাপড় আপনারা টাওয়েল দিতে পারেন কোনো যে কোনো একটা জিনিস দিয়ে দিলেই হয় একটু গরম থাকার জন্য ঢাকা দেয় আর কি এইবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দেবো এইটা খুব হালকা সব থেকে কম আছে একদম এই বসিয়ে দিতে হবে এটা খুব কম আছে বসিয়ে দিলাম বসিয়ে আমি আধা ঘন্টা এইরকম কম আছে রাখবো তারপরে বন্ধ করে দেবো
কয়েক ঘন্টা তো এখানে চার পাঁচ ছ ঘন্টা থাকবে, তারপরে বার করে আপনাদের দেখাবো। হ্যাঁ, আমি যে দইটা বসিয়েছিলাম এই দই বসে গেছে, ভালোভাবেই বসে গেছে। এইটা একটু ফ্রিজে রেখে দিলে আর একটু চাপ হয়ে যাবে, এরপরে ফ্রিজে কয়েক ঘন্টা রাখবো, তারপরে আবার আপনাদের দেখিয়ে দেব। দু ঘন্টা সেই মিষ্টি দইটা দু ঘন্টা বার করে দু ঘন্টা ফ্রিজে রেখেছি, তারপরে বার করে আপনাদের কাছে নিয়ে এসেছি। খুব সুন্দর বসেছে, খেতে খুব ভালো লাগে এই দইটা, নবদ্বীপের ক্ষীর দইয়ের মতো একদম। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি, এই দেখুন একদম চাপ মতো হয়ে আছে। কোনো জল কাটা নেই, কিছু নয়। আপনারা এইরকমভাবে বানিয়ে দেখবেন, বানান নিশ্চয়ই, তাহলেও আমি যেরকম বানাই সেটা দিলাম। দেখবেন একবার, ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।